স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, অনেকদিন পর তোমরা আবার সেই ভিডিও দেখার পর একটা নতুন পাঠ্যাংশের জন্য এই অডিও কাম ভিডিও আর কি পাঠ্যাংশ বুঝতে চলেছ। আমাদের দ্বিতীয় গদ্য দাম, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছেন এই গল্পটি। লেখকের জন্ম 1918 সালের 4 জানুয়ারি অবিভক্ত বাংলার দিনাজপুরে। তাঁর পিতা ছিলেন প্রমথনাথ গঙ্গোপাধ্যায়, তিনি পেশায় ছিলেন দারোগা। তাঁর বদলির চাকরি ছিল বলে লেখকের শিক্ষা জীবন কেটেছে নানান জায়গায়। তবে তার কর্মজীবন শুরু হয় জলপাইগুড়ি কলেজে 1942 সালে। 1945 সাল থেকে কলকাতার সিটি কলেজে অধ্যাপনা শুরু করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে খুব সুনাম অর্জন করেন তিনি। তাঁর সাহিত্য কীর্তি নানা দিকে প্রসারিত। তার বিশেষ সাহিত্য কর্মের মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস, উপনিবেশ, নিশি যাপন, শিলালিপি, সাগরিকা, ছাড়া আরও অনেক। গল্পগ্রন্থের মধ্যে শ্বেতকমল, বনজ্যোৎস্না, সাপের মাথায় মণি, গন্ধরাজ বিশেষ উল্লেখযোগ্য। তবে তার চিরকালীন সম্পদ শিশু এবং কিশোর সাহিত্য চারমূর্তি, পটলডাঙা টেনিদা, টেনিদার গল্প ইত্যাদি। টেনিদার চরিত্র তার এক অমূল্য সৃষ্টি। তিনি নানা পুরস্কারে ভূষিত হন, এর মধ্যে উল্লেখযোগ্য আনন্দ পুরস্কার, বসুমতী পুরস্কার। 1970 সালের 6ই নভেম্বর তিনি পরলোক গমন করেন। তাঁর দাম গল্পটি এক্সিবিশন নামক গল্পগ্রন্থ থেকে গৃহীত। এটুকু আমরা মোটামুটি জেনে নিলাম লেখক সম্পর্কে। এরপর আসব আমরা নামকরণে। আমাদের গল্পের নাম দাম, যাকে আমরা আরেক ভাষায় বলতে পারি মূল্য। এবার স্বভাবত তোমাদের মধ্যে প্রশ্ন উঠে আসবে, কিসের মূল্য? দেখো, ছাত্র আর শিক্ষক সম্পর্কের মধ্যে অনায়াসেই চলে আসে শাসন, পীড়ন, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা। কিন্তু শাসন যদি কখনো প্রকট হয়ে ওঠে, তবে কি তার মাঝে শিক্ষকের স্নেহ ভালোবাসা বা ছাত্রের শিক্ষকের প্রতি শ্রদ্ধা চাপা পড়ে যায়? আমি বলবো কখনোই না। কথায় বলে, শাসন করে সেই, সোহাগ করে যে। অর্থাৎ সোহাগ মানে ভালোবাসা, যিনি ভালোবাসেন তিনি শাসন করেন। একটা সময়ে ঠিক বোঝা যায় শিক্ষকের স্নেহ, মায়া, মমতা অর্থাৎ ভালোবাসার দাম কোনো কিছু দিয়ে বা কোনো কিছুর মূল্যের বিনিময়ে বিচার করা যায় না। তেমনি আবার উল্টো দিক থেকে ছাত্রেরও যখন পরিণত বুদ্ধি হয়, তখন তার শিক্ষকের প্রতি শ্রদ্ধা, তার পূর্বের কোনো কৃতকর্ম, মানে এমন কিছু কাজ করেছে যেটা নাকি শিক্ষককে হার্ট করতে পারে, যেটা শিক্ষককে অশ্রদ্ধার দিকে নিয়ে যেতে পারে, কিন্তু সেই কর্মকে ছাপিয়ে আত্মশুদ্ধির মধ্য দিয়ে ছাত্র শিক্ষকের চিরন্তন শ্রদ্ধা ও স্নেহের সম্পর্কে পর্যবসিত হয়। এটাই কিন্তু চিরন্তন সত্য। শিক্ষক শাসন করুন আর নাই করুন, অবশ্যই ছাত্রকে স্নেহ করবেন, আর ছাত্রও শিক্ষককে সাময়িকভাবে পছন্দ করুক আর না করুক, অবশ্যই সে দিনের শেষে বা শিক্ষা জীবনের শেষে শিক্ষককে শ্রদ্ধা করবে।
আমাদের পাঠ্যগল্পে সুকুমার মানে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উত্তম পুরুষে আমি আমি করে সুকুমার চরিত্রে যেটা লিখেছেন, সেই সুকুমার হল প্রথম জীবনের ছাত্র, আর পরবর্তী জীবনে আমরা দেখব তিনি বাংলার অধ্যাপক। আর তারই স্কুল জীবনের অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে তার সম্পর্কের প্রথম জীবনের কিছু ভুল ধারণা, কিছু ভয়, কিছু বিভীষিকাময় অভিজ্ঞতা, এগুলো কেমন করে পরবর্তী জীবনে স্বচ্ছ আলোয় মুখ দেখার মতো স্নেহ, মমতা, ক্ষমা বা নির্মল শ্রদ্ধা অথবা আত্মগ্লানিতে পরিণত হয়, সেটাই আমাদের গল্পের আলোচ্য বিষয়। এবার আমরা দেখব পাঠ্যাংশের মধ্য দিয়ে এই বিষয়টা কেমনভাবে উঠে এসেছে। শুরু করছি মূল পাঠ্যাংশ। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, কে ভদ্রলোক? কে? সুকুমারের অঙ্কের মাস্টারমশাই। আমাদের অঙ্ক কষাতেন, আশ্চর্য পরিষ্কার ছিল মাথা। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে, খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত খড়ি। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুঁড়ে দিয়ে তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরই আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাস্টারমশাই ছিলেন অঙ্ক বিশারদ, কোনো কিছুই তার কাছে বাধে না। এজন্য ছাত্রদের কাছে যেটা নাকি ভীষণ কঠিন, ভীষণ কষ্টের, অথচ তিনি কি অনায়াসে সেগুলো করে ফেলতেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকেই করা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক, আর সঙ্গে সঙ্গে তার উপরে খড়ি বুলিয়ে চলেছেন। আসলে অল্প বয়সের যে সুকুমার, ছাত্র সুকুমার, তার মনে হয়েছে যে মাস্টারমশাই কি সব অঙ্ক করছেন, তার কি মুখস্থ রয়েছে, নাকি এগুলো আমরা দেখতে পাচ্ছি না, এরকমভাবে করা রয়েছে বোর্ডে যার উপরে উনি হাত বুলিয়ে চলেছেন। অঙ্কে যারা 100 মধ্যে 100 পায়, অর্থাৎ অঙ্কে যারা ভালো, খুব ভালো, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকত, আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদের টেনে টুনে কুড়িয়ে উঠতে চাইত না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন। পুরুষ মানুষের অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। মানে মাস্টারমশাইয়ের অবস্থাটা বুঝতে পারছো তো? আমাদেরকে তোমরা যারা একটু আধটু ভয় পাও, সেই ভয়ের থেকে অনেক গুণ বেশি ভয় পেত সব ছাত্ররা এই অঙ্কের মাস্টারমশাইকে। তাও উনি পারতেন, ওর চরের জোর থেকেই আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই। বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা আছে, যদি সেখানে যেতে চাস তাহলে। আসলে অল্প বয়সী ছাত্রদের অনেক কিছু দিয়ে মাস্টারমশাইরা, শিক্ষক শিক্ষিকারা বোঝানোর চেষ্টা করেন যে এটার গুরুত্ব কতটা, এটার প্রয়োজনীয়তা কত বেশি। এরকমই মাস্টারমশাই ওদেরকে বোঝানোর চেষ্টা করতেন প্লেটো, একজন গ্রিক দার্শনিক। তার দোরগোড়াতেও নাকি লেখা আছে যে অঙ্ক জানে না সেখানে তার প্রবেশ চলবে না।
স্বর্গের দরজাতেও নাকি এই কথাই লেখা আছে। মাস্টারমশাই এই কথা বলে একদম কিশোর বয়স্ক সেই সমস্ত ছাত্রদের অঙ্কের কতটা জরুরি অঙ্ক জানা সেটা কিন্তু একদম মনের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেন। স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে এ নিয়ে আমরা কোনো দিন মাথা ঘামাইনি। তাছাড়া যে স্বর্গে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা কষতে হবে কিংবা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই আমরা নিরাপদে বোধ করতুম। অর্থাৎ সুকুমার লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় সুকুমার হয়ে সুকুমারের মানসিকতাটা যখন পরিণত বয়সে গল্প লিখছেন তখন তুলে ধরছেন যে ওই বয়সে তার ভাবতেন প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কী বা হবে, দূর বয়েই গেল। আর স্বর্গে পা দিয়েই যদি জ্যামিতি, বিশেষ করে বেঙ্গল বোর্ডের জ্যামিতির সিস্টেম, আমি জানি না তোমাদের বোর্ডে কী আছে নিয়ম, তবে বেঙ্গল বোর্ডের জ্যামিতিতে কিছু জ্যামিতি বইয়ে করে দেওয়া থাকে জিওমেট্রি, যেগুলো নাকি রপ্ত করতে হয়, প্র্যাকটিস করতে হয়, আর কিছু জ্যামিতির ওই জ্যামিতি দেখেই, যেগুলো করার আছে, করে দেওয়া আছে, ওগুলো দেখেই সিস্টেমটা শিখতে হয়, এক্সট্রা হিসেবে বলা থাকে, ওগুলো নিজেই কিন্তু পরীক্ষার হলে বসে করতে হয়। তাই লেখক ওই ছাত্র বয়সে ভাবতেন যে স্বর্গে পা দিয়ে যদি জ্যামিতির এক্সট্রা কষতে হবে বা স্কোয়ার মেজারের অঙ্ক নিয়ে বসতে হবে তাহলে কী দরকার, সেই স্বর্গে যাওয়া না গেলেই বা কী হয়, তার থেকে লক্ষ যোজন দূরে থাকাটাই বরং ভালো। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলুম, মাস্টারমশাইয়ের হাত থেকেও, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। আসলে অঙ্ক সম্পর্কে একটা প্যানিক, অঙ্ক সম্পর্কে একটা ভয় সুকুমারের মনের মধ্যে গেঁথে বসে আছে। ম্যাট্রিকুলেশন মানে এখনকার মাধ্যমিকের মতো, তখনকার দিনে ম্যাট্রিকুলেশন বলা হতো, সেটা পাশ করেই তিনি আর্টস নিয়ে পড়েছেন, অঙ্কটা বাদ দিয়েছেন। মাস্টারমশাইয়ের সঙ্গেও আর কোনো যোগাযোগ নেই, মাস্টারমশাইয়ের হাত থেকেও নিষ্কৃতি পেয়েছেন, কিন্তু মনের মধ্যে যে অঙ্ক সম্পর্কে ভয় চেপে বসে আছে সেটা কিন্তু যায়নি। এমএ পাশ করবার পরেও স্বপ্ন দেখেছি পরীক্ষার লাস্ট বেল পড়ো পড়ো, অথচ একটা অঙ্কও আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁতে ঘষে বলছেন। আসলে এগুলো সবই হয় মনের ভেতরের ভীতি থেকে। দেখবে তোমাদেরও, আমাদেরও হয়েছে, তোমাদেরও নিশ্চয়ই হয়, যেই এক্সামটাতে, যেই সাবজেক্টটাতে একটু ভয় আছে, হয়তো আগের দিন পরীক্ষার আগের রাতে ঘুমোতে গিয়ে সেটা নিয়ে স্বপ্ন দেখছি, সেটা নিয়ে মনে হচ্ছে আমার লেখা শেষ হচ্ছে না, লাস্ট বেল পড়ে যাচ্ছে, এরকম কিছু লেখকেরও তাই মনে হতো। হয়তো তিনি পারছেন না অঙ্কগুলো, আর এদিকে মাস্টারমশাই এসে পাশে দাঁড়িয়ে প্রচণ্ড রাগ ঠিকরে দিচ্ছেন। এটা কিন্তু লেখক যখন এমএ পাশ করে গেছেন তারপরেও তিনি এরকম স্বপ্ন দেখেছেন, তার মানে বুঝতে পারছো অঙ্ক সম্পর্কে ভয় তার মনে কতটা গেঁথে বসে আছে। মাথার উপর ঘুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নেই আমি জেগে উঠেছি, মৃদু নীল আলোয় দেখেছি চেনা ঘরটাকে, চোখে পড়েছে সামনে আমার পড়ার টেবিল, আমার বইপত্রের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আমাকে আর স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। অর্থাৎ যখন তিনি কলেজে চাকরি পেয়ে গেছেন বাংলার অধ্যাপক হিসেবে, তারপরেও তিনি যখন নাকি এরকম স্বপ্ন, দুঃস্বপ্ন দেখেছেন, জেগে উঠে নিজের চেনা ঘর, পড়ার টেবিল, বইপত্র সব কিছু দেখে নিজের মনকে তৃপ্ত করেছেন এই ভেবে, না এখন আর সেই অঙ্কের বিভীষিকার সামনে আমাকে যেতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। একদিন
একটা পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম, লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার ছেলেবেলার গল্পে কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে তা লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না, তারা জানালেন সাহিত্যের ইন্দ্র, চন্দ্র, মিত্র, বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেননি, অতএব মানে খুব একটা নামিদামি পত্রিকা নয়, যেখানে নাকি বড়সড় লেখকেরা, যারা নাকি যথেষ্ট নাম যশ খ্যাতি করে ফেলেছেন, তারা লেখা দেন। সুতরাং অন্য খ্যাতনামা লেখকেরা যেহেতু পাত্তা দিচ্ছেন না, সেহেতু যারা একটু একটু লিখতে পারবেন তাদের কাছেই আশা, এবং তারা নাছোড়বান্দা হয়ে সুকুমারকে চেপে ধরেছেন যে না, একটা কিছু লেখা দিতেই হবে। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয় লিখতে পারি, ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটা ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম। লেখক ভাবলেন যে এরকম কোনো বিশেষ ব্যাপার, বিশেষ কোনো বড়সড় পাঠক যখন নেই তাহলে লিখেই ফেলি, যা কিছু লিখব সেগুলো আমার স্পর্ধা বা সাহস, এগুলো কিছু প্রমাণ করার, প্রতিষ্ঠা করার বিষয় নয়, সুতরাং লিখে ফেলি। এই মনে করে লিখতে বসলেন। কী নিয়ে লিখবেন? মনে এলো মাস্টার মশাইয়ের কথা, লিখলুম তাকে নিয়েই। ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয়, লিখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলাই বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম। মূল কথাটা এই ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, তার প্রমাণ আমি নিজেই। মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলুম তাও ভুলেছি। এখন দুই আর দুয়ে চার না পাঁচ হয় তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। সুকুমার যখন গল্প লিখতে বসলেন মাস্টারমশাইকে নিয়ে, তখন কিছুটা বাস্তব সত্য ঘটনা, কিছুটা নিজের মনের কল্পনার রং মিশিয়ে সেটাকে গল্পের রূপ দিলেন। তার মধ্যে কিছুটা যেটা কাম্য নয়, যেটা উচিত ছিল না, ওর মনে হয়েছে এরকম করা ঠিক নয়, সেগুলোও সব ঢুকিয়ে দিল। তার মধ্যে লিখেছেন, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, মানে যেহেতু জোর করে ওনাদেরকে অঙ্ক শেখাবার মানসিকতা ছিল মাস্টারমশাইয়ের, সেই সিস্টেমটা, সেই পদ্ধতিটার ঘোর বিরোধী ছিলেন সুকুমার, সেহেতু তিনি বলেছেন এরকম জোর করে কাউকে শেখানো যায় না। এটা কি হয়, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, পঞ্চত্ব পাওয়া মানে মারা যাওয়া, মানে যার যেটা হওয়ার নয় তাকে যদি জোর করে সেটা শেখাতে যাওয়া হয় তাহলে সেটা তো শিখবেই না, বরং তার মানসিক অপমৃত্যু ঘটে, তার প্রমাণ বলেছেন সুকুমার নিজেই। তিনি যেটুকুনও অঙ্ক জানতেন সেটুকুও যেন ভুলে গেছেন, আসল অঙ্ক শেখাতো হয়নি। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। দেখো, মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকার তরফ থেকে সুকুমার যখন 10 টাকা পেলেন, তখন মনে হল মাস্টারমশাইয়ের কাছ থেকে অঙ্ক তো তিনি কিছুই শিখে উঠতে পারেননি, ওই 10 টাকা যে পেলেন মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে ওটাই একমাত্র তিনি লাভ করলেন। তারপরে আরও অনেক দিন পার হয়ে গেল, সে লেখার কথা ভুলেই গেলুম, ভুলে গেলুম মাস্টারমশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে, বর্তমানের দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার অবসর পর্যন্ত মেলে না। অর্থাৎ মানুষ যখন পরিণত হতে থাকে,
তখন আস্তে আস্তে ব্যক্তিগত সমস্যা, বর্তমান সেই বর্তমান কালের নানান রকম সমস্যা, সেই সমস্যার সমাধানের উপায় খুঁজে বের করা, সব নিয়ে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে তখন শৈশব, কৈশোর, ছাত্রজীবন সেগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাবার মতো সময় আর হয়ে ওঠে না। সুকুমারেরও তাই হলো। এমনি সময়ে বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো, ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। বাংলাদেশের একটা কলেজ থেকে তাদের বার্ষিক উৎসবের চিফ গেস্টই বলতে পারো হিসেবে ওনাকে নিমন্ত্রণ করা হলো। সেখানে যেতে হবে আতিথ্য নিয়ে এবং বক্তৃতাও দিতে হবে। এইসব উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার রাজোচিত সম্বর্ধনা মেলে, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। এই বিষয়টা আমরা যেহেতু উত্তরবঙ্গের লোকেরা কলকাতা থেকে একটু দূরে থাকি, সেহেতু আমরা কিন্তু বাস্তব অভিজ্ঞতাতেই জানি, তাই না? দেখো, আমাদের পাড়ায় হয়তো কোনো ফাংশন হচ্ছে, কোনো জলসা হচ্ছে, একজন ভালো শিল্পী আমাদের রায়গঞ্জেই আছেন, তাকে না ডেকে কলকাতার খুব একজন সাধারণ মানের শিল্পীকে আমরা যখন নিয়ে আসি, আমরা ফলোআপ করে অ্যানাউন্স করি কলকাতা থেকে আগত শিল্পীর দ্বারা এই জলসায় যে অনুষ্ঠান হতে চলেছে সে বিষয়টা, মানে কলকাতা থেকে আসছে মানে একটা বিশাল ব্যাপার। তাহলে কলকাতা থেকে দূরত্ব যত বেশি হয় ততই এই সম্মানের ব্যাপারটা বাড়ে। আর লেখক নিজেও যেহেতু কর্মসূত্রে ছিলেন কলকাতা, প্রথমে সিটি কলেজে, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সেহেতু বাংলাদেশে যাচ্ছেন মানে সেখানে তার বিশাল ব্যাপার। আমি সুযোগটা হাতছাড়া করলুম না। গিয়ে পৌঁছতেই চা, খাবার, আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই, দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন, এমনকি খানকয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা? আসলে লেখক নিজেকে, যদিও আমরা জানি উনি অধ্যাপনার ক্ষেত্রে অধ্যাপক হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন, তবুও তিনি গল্পের মধ্যে লিখছেন যে তিনি ছিলেন সামান্য ব্যক্তি এবং ওখানে গেছেন অতিথি হিসেবে, যখন সবাই আসছে তাকে যথেষ্ট আতিথেয়তায়, সম্বর্ধনায় উচ্ছ্বসিত করছেন, তখন তিনি অটোগ্রাফের খাতায় সই করছেন আর মনে মনে ভাবছেন বাবা এত সুখও ছিল আমার ভাগ্যে। রোমাঞ্চিত কলেবর, কলেবর মানে হচ্ছে দেহ, সঙ্গে সঙ্গে তিনি স্বাক্ষর তো করছেনই, সই তো করছেনই, আর তার সঙ্গে সঙ্গে দু চারটে মূল্যবান কথাও যেন বিতরণ করছেন, বাণী। তিনি যে নিজে এত মূল্যবান ব্যক্তি তিনি এর আগে নাকি জানতেন না। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, মানে 12টা কোটেশন রবীন্দ্রনাথ থেকে কোড করে তিনি সেই বক্তৃতার মধ্যে বললেন। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শয়ের নামে, বার্নার্ড শয়ের নামে একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলেন যে এটা বার্নার্ড শ বলেছেন। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্যে ফুলদানিটা রক্ষা পেল, আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো। এবং যখন নাকি প্রকাণ্ড কিল মেরে একটা বক্তৃতাটা শেষ করলেন তিনি, তখন ওই কিলের চোটে টেবিলে রাখা ফুলদানিটা প্রায় পড়ে যাচ্ছিল, আর সঙ্গে সঙ্গে হল ফাটানো হাততালি। বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। মানে সারগর্ভ বলতে বিষয়বস্তু, মানে ভেতরে
মেটেরিয়াল প্রচুর আছে এবং শুনতেও সুন্দর। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। তার মানে এটা মানুষে বিনয় প্রকাশ করে অনেক সময়ই বলে থাকেন যখন তার প্রশংসা করা হয়, যে এটা আর কি হলো, আমার শরীরটা ঠিক থাকলে আমি আরেকটু ভালো করে বলতে পারতাম। তেমন কিন্তু উনিও বললেন। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। ওরে বাস, এত সুন্দর বলেছেন, তারপরেও বলছেন শরীরটা ভালো নেই, শরীর ভালো থাকলে না জানি কিরকম বলতেন। শরীর ভালো নেই তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল, রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। অর্থাৎ লেখকের ঝোলায় কিন্তু একটাই মাত্র বক্তৃতা লেখা আছে, রেডি করা আছে, এবং তিনি সেটি রবীন্দ্র জন্মোৎসবের প্রোগ্রামই হোক আর বনমহোৎসবই হোক, সে যে কোনো জায়গায় এদিক ওদিক করে একটুখানি চেঞ্জ করে ম্যানেজ করে চালিয়ে দেন। স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। স্তুতি মানে হচ্ছে প্রশংসা। প্রশংসায় যখন সবাই উচ্ছ্বসিত তখন সেটা শুনতে কার না ভালো লাগে বলো, প্রশংসা করছে সবাই মিলে, এরকম অবস্থায় উনি চায়ের কাপে সবে একটা চুমুক দিয়েছেন। এমন সময় একটি ছেলে এসে খবর দিল, এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো তাকে। ছেলেটি বললে, তিনি আসতে চাইছেন না, বাইরে মাঠে দাঁড়িয়ে আছেন। আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন, এই অভিজ্ঞতা আমার আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললাম, আচ্ছা আচ্ছা চলো আমিই যাচ্ছি। হলের বাইরে ছোট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা। তরল অন্ধকার মানে যেটা নাকি গাঢ় অন্ধকার নয়, মানে আবছা আলো আবছা অন্ধকার। এত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না, তারপর চোখে পড়ল মানুষটিকে। কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলুম, এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি, ভয় পাওয়ার অর্থটাও বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহু দিন আমার গায়ের রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চর আমার পিঠের উপর নেমে আসবে, সরি। সেই ভয়টা কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। অর্থাৎ সুকুমার নিজের নামের ডাক শুনে বা আমাকে চিনতে পারছো না সুকুমার এই কথাটা শুনে তার ছেলেবেলাকার ভয়ের শিহরণ, ছেলেবেলাকার যে বিভীষিকাময় অনুভূতি, সেগুলো যেন আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল। তার থেকে আবার নিজেকে বের করে নিয়ে এসে আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টারমশাই, আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর থেকে এখানে এসে মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই,
বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। আজ আমার বক্তৃতার ফাঁপা ফানুষ দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি তাহলে সেটা আমার কৃতিত্ব নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। আসলে মাস্টারমশাই বিজ্ঞানের বা ম্যাথমেটিক্সের ছাত্র ছিলেন এবং মাস্টারমশাই ছিলেন বলে তিনি যেমন কায়দায় পড়াতেন, যেমন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতেন, সেগুলো সুকুমারের মনের মধ্যে গেঁথে বসে আছে। সুকুমার কিছুতেই সুকুমারের বক্তৃতা ভালো হয়েছে এই প্রশংসা মাস্টারমশাইয়ের কাছ থেকে আসার পরেও খুশি হতে পারল না, কারণ তখন মনে হচ্ছে যে বক্তৃতার ফাঁপা ফানুষ, মানে বক্তৃতার মধ্যে তো সারগর্ভ বিষয় খুব একটা ছিল না, এদিক ওদিক করে ম্যানেজ করে নিয়ে বলা, সেইটার দিয়ে যদি মাস্টারমশাই সত্যি সত্যি খুশি হয়ে থাকেন তাহলে সেটা আসল খুশি নয়, আসলে মাস্টারমশাইয়ের মনের বয়স বেড়েছে, সেই কারণে হয়তো উনি এখন এটা বলছেন। অপরাধীদের মতো চাইলুম, না স্যার আপনার সামনে, মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না, তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়, কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালে, পড়ে আনন্দে আমার চোখে জল এলো, কত কাল হয়ে গেল তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে, সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। আসলে লেখক যতটাই বড় পরিণত হন না কেন, মাস্টারমশাই যখন বলছেন যে তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়, এটা একদম বাস্তব সত্যি কথা। একজন শিক্ষক যখন শিক্ষক থাকেন, ছাত্র যখন ছাত্র থাকে, তখন ছাত্রের মঙ্গলের জন্যই, ছাত্রের ভালোর জন্যই মাস্টারমশাই তাকে শাসন করেন, কখনো পীড়নও করেন। কিন্তু সেই ছাত্র যখন পরিণত বয়সে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু শিক্ষকের বুক ভীষণ গর্বে ফুলে যায়, তাঁর মনে হয় আমাদেরই হাতের তৈরি, আমাদেরই ভালোবাসার ধন এখন কত সুন্দর, কত প্রতিষ্ঠিত, কত গর্বের জায়গায় দাঁড়িয়েছে। সেই কথা বলতে বলতেই তিনি নিজের জামার পকেট থেকে বের করেছিলেন সুকুমারের সেই পত্রিকায় লেখা মাস্টারমশাইকে নিয়ে গল্পসহ ওই পত্রিকাটা, ছিন্ন ভিন্ন অবস্থাতেও মাস্টারমশাই পকেটে রেখে দিয়েছেন। একদিন তার ছেলে এসে তাকে দেখিয়েছিলেন, পড়ে মাস্টারমশাইয়ের চোখে জল চলে এসেছিল, তিনি ভেবেছিলেন দেখো এতদিন হয়ে গেছে তবুও সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। তিনি ওটা দেখিয়ে সবাইকে বলেছিলেন আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মাস্টারমশাইকে নিয়ে শত ব্যঙ্গ, শত তার এই শাসনের কঠোরতা, তার পীড়ন, তার তাড়না, এগুলোকে ফোকাস করতে চাইলেও সুকুমার, মাস্টারমশাইয়ের কিন্তু এটাকে মনে হয়েছে যে সুকুমার তাকে অমরত্ব দিয়েছে, সুকুমার তার কথা মনে রেখে লিখেছে। মুহূর্তে আমার জীব শুকিয়ে এলো, লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করল, একটা কিছু বলতে চেষ্টা করলুম কিন্তু মুখে কথা ফুটল না। তখন সুকুমারেরও কি মনে হচ্ছে, যে সেন্স থেকে গল্পটা লিখেছিলেন সেই সেন্সটা কিন্তু আর তখন নেই, তখন মনে হচ্ছে ছি ছি এটা আমি কি করেছি, এই মাস্টারমশাইকে নিয়ে আমি এরকম করে লিখেছি, এটা আমার উচিত হয়নি। সে কারণেই তার লজ্জা এবং আত্মগ্লানি, মানে নিজের প্রতি ধিক্কার, তাকে যেন মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইল। মাস্টারমশাইয়েরও গলা ধরে এসেছিল, একটু চুপ করে থেকে বললেন কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো, তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে, দু একজন বলে
যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছ, এখন মাস্টারমশাইয়ের সেই ফিলিংস, মাস্টারমশাইয়ের সেই অবস্থা, অনুভূতি, উপলব্ধি, বুঝতে পারছো তোমরা? মাস্টারমশাই পরিণত ছাত্রকে ভাবছেন একদম নিজের সন্তান, বড় হয়ে বৃদ্ধ বয়সে যেমন বাবা মার ভুল ত্রুটি দেখলে বাবা মাকে শুধরে দেন, শাসন করেন, তেমনি বলছেন তোমরা তো ছাত্র, তোমরা বড় হয়েছো, তোমরা অন্যায় দেখলে শুধরে দেবে বই কি। সেই সেন্স থেকেই মাস্টারমশাই কিন্তু সুকুমারকে একটা পত্রও লিখেছিলেন, কিন্তু সেটা পাঠাতে আর সাহস করেননি, আর বলতে পারলেন না। আচ্ছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম, দেখলুম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ করা যায় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখব। দেখো সুকুমারের পরিণত বয়সের শেষ উপলব্ধি অপূর্ব সুন্দরভাবে আমাদের পাঠ্যাংশের শেষে ব্যাখ্যা করেছে। সুকুমার বুঝতে পেরেছে যে শাসন, যে পীড়ন, এর মূলে ছিল স্নেহ মমতা ক্ষমা, সেটা কিন্তু সত্যি সত্যি কোনো ধন, কোনো সম্পদ, কোনো কিছু, কোটি কোটি মণিমাণিক্যের বিনিময়ে যা পাওয়া যায় না, মাস্টারমশাইয়ের কাছ থেকে সেটা পাওয়া গিয়েছিল। এত দিন পর সুকুমার সেটা উপলব্ধি করল যখন, তখন মনে হচ্ছে মাস্টারমশাইকে নিয়ে যে গল্প সে লিখে মাত্র 10 টাকা তার থেকে উপার্জন করেছিল, এই অপরাধ, এই লজ্জা তাকে যেন আত্মশুদ্ধির দিকে নিয়ে গেল। এই যে মাস্টারমশাইয়ের শত শাসন, শত কঠোরতা, শত পীড়নের পরেও ছাত্রের প্রতি ভালোবাসা আমরা গল্পের শেষে দেখতে পেলাম, আবার ছাত্রেরও মাস্টারমশাই সম্পর্কে যে উপলব্ধি, যে অনুভূতি, সেটা সম্পূর্ণ বদলে গেল প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, বুঝতে পারছো? এটাই হচ্ছে আসল চিরন্তন ছাত্র শিক্ষকের সম্পর্ক, যা স্নেহ ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে বাধা থাকে নিবিড় বন্ধনে। ঠিক আছে, আমরা পাঠ্যাংশ বুঝলাম, তোমরা বারবার অডিওটা তোমাদের চালিয়ে পাঠ্যাংশটা বুঝে নেবে, কোনো অসুবিধে হলে ফোন করে জেনে নেবে। এরপর কিন্তু আমরা গদ্যাংশের MCQ কোশ্চেন অ্যান্সারে যাব, তারপর বড় কোশ্চেনে ঢুকবো, ঠিক আছে? ভালো থাকবে, সাবধানে থাকবে, সতর্ক থাকবে, আর পড়াশুনো করবে মন দিয়ে।